আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি বাচ্চার ব্যাপারে কথা বলবো যে কিনা জন্মের পরপরই কথা বলতে শুরু করেছিল, অর্থাৎ একটি দুগ্ধজাত শিশু কথা বলেছিল। এটা কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, এই সব কিছুই আমরা আপনাদেরকে জানাবো। আপনারা শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, আপনারা এখনই এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বলা হয় বনি ইসরায়েলের জারিশ নামে একজন লোক ছিল যে আল্লাহর খুব ইবাদত করত। সেই জন্য সে আলাদা করে কামরাও তৈরি করেছিল, মানে আলাদা করে একটি ঘর তৈরি করেছিল। একদিন সে যখন আল্লাহর ইবাদতে মশগুল ছিল, তখন তার মা তাকে ডাক দিল যে, জারিশ কোথায় তুমি, আমাকে জবাব দাও। জারিশ ছেলেটি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল যে আল্লাহর ইবাদত করতে থাকবে নাকি আম্মাকে জবাব দিবে। সে নামাজরত অবস্থা আল্লাহকে বলতে থাকল, হে আল্লাহ, একদিকে তুমি আরেকদিকে আমার মা, আমি কি করব, তোমার নামাজ আদায় করব নাকি মাকে জবাব দিব। জারিশ নামাজ পড়তে থাকল, মা এসে দেখল জারিশ নামাজ পড়ছে, তাই তার ফলে জবাব দেয়নি। সেদিনের মতো সে চলে গেল। পরদিন যখন জারিশের মা আসলো, কাকতালীয়ভাবে একই ঘটনা ঘটল এবং সে ফিরে গেল। তৃতীয় দিনেও একই ঘটনা ঘটলে মা রেগে তাকে বরদোয়া দিল। মা বলল, জারিশ, ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না যতক্ষণ না তুমি কোনো বদকার মহিলাকে নিজের চোখের দিকে দেখেছ। অভিশাপ লেগে গেল। একদিন তাদের গোত্রের একজন খারাপ বদ মহিলা তার সাথে এসে দেখা করল এবং তাকে জিনা করার প্রস্তাব দিল, কিন্তু জারিশ সেই প্রস্তাব ফিরিয়ে দিল এবং সেই মহিলা চলে গেল। রেগে গিয়ে সেই মহিলাটি অন্য কারো কাছে গিয়ে জেনা করে এবং গর্ভবতী হয়ে পড়ে। যখন গোত্রের সকলে জানতে চাইল বাচ্চার বাবাকে, তখন সেই মহিলাটি জারিশের নাম নিল। সবাই মিলে জারিশকে অনেক মারল এবং তার ইবাদতখানা ভেঙে চোরমার করে দিল। জারিশ জিজ্ঞেস করল, ভাইয়েরা আমাকে মারছ কেন, তুমি অমুক মেয়ের সাথে জেনা করে অবৈধ সন্তানের জন্ম দিয়েছ। জারিশ বলল, আগে তুমি বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। এবার জারিশ আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, এ আমায় কেমন পরীক্ষায় ফেললে। সে আল্লাহর কাছে দোয়া করে বাচ্চাটির পেটে হাত বুলিয়ে বলল, বলো তোমার বাবাকে। আল্লাহর কুদরাতে বাচ্চাটি বলে উঠল, আমার বাবা অমুক গোত্রের সে। এই ঘটনার আম্বিকতায় সবাই অবাক হয়ে গেল, তারা তাদের কাজের জন্য লজ্জিত হল। জারিশের কাছে ক্ষমা চেয়ে তারা বলল, আমরা খুবই লজ্জিত তোমাকে ভুল বোঝার জন্য। এবার তুমি বলো, তোমার এই ইবাদতখানা কি দিয়ে বানাবো, সোনা দিয়ে না রূপা দিয়ে। জারিশ বলল, সোনা রূপা লাগবে না, আমাকে মাটি দিয়ে তৈরি করে দাও। মনে রাখবেন, এটা কোনো বানোয়াট কাহিনী না, এই ঘটনা সহি মুসলিমেও রয়েছে। এখানে আমরা দেখতে পাই কিভাবে একজন সদ্যজাত শিশু আল্লাহর বান্দার হয়ে সাক্ষী দেয়। আল্লাহর কুদরতে দুগ্ধজাত শিশুও মায়ের কোলেই কথা বলে উঠে, এটাই আল্লাহর কারিশমা। তিনি কখনোই তার অনুগত বান্দাদের গায়ে মিথ্যা অপবাদ আসতে দেন না। এই কাহিনীতে সেটাই হয়েছিল। আল্লাহর অনুগত বান্দা জারিশের হয়ে একটি সদ্যজাত শিশু তার নির্দোষ হওয়ার সাক্ষ্য দিয়েছিল। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে আরও একটি ঘটনা শোনাচ্ছি, তো চলুন শুরু করা যাক। বনি ইসরায়েলের আরও একটি ঘটনা রয়েছে। একজন মা যখন তার সন্তানকে দুধ খাওয়াচ্ছেন, তখন সামনে দিয়ে একজন লোক ঘোড়ায় করে যাচ্ছিলেন। মা তার নবজাতক শিশুর জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আমার বাচ্চাকে তুমি ঠিক এর মতোই বানিয়ে দিও। আল্লাহর কুদরাতে বাচ্চাটি তখন মায়ের বুক ছেড়ে দিয়ে মুখের দিকে তাকালো এবং বলে উঠল যে, আল্লাহ, আমাকে তুমি কখনোই এর মতো বানিও না। এটা বলে সে আবারও খাওয়াতে মনোযোগ দিল। এমন সময় কিছু লোক একজন লোককে মারতে মারতে নিয়ে যাচ্ছিল এবং বলছিল, তুই জেনা করেছিস, এখন এর শাস্তি তোকেই পেতে হবে। লোকটি বলল, আমার তোমাদের কাছে কিছু প্রমাণ করার নেই, আমার আল্লাহই আমার উকিল। মা বললেন, আল্লাহ, আমার ছেলেকে তুমি এমন বানিও না। বাচ্চাটি আবারও আঙ্গুল চষা ছেড়ে বলল, আল্লাহ, আমাকে এর মতো বানিও। তারপর আবারও আঙ্গুল চুষতে লাগল। মা তার বাচ্চাকে বললেন, যখন এখান দিয়ে একজন বলিষ্ঠ সুঠাম দেহের ঘোড়ায় সওয়াল যাচ্ছিল, তখন আমি বললাম, আল্লাহ, আমার ছেলেকে এর মতো বানিও। তখন তুই বললি, আল্লাহ, আমাকে এর মতো বানিও না। আর যখন এই লোকটিকে সবাই মারতে মারতে নিয়ে যাচ্ছিল, এই অভিযোগ যে সে জেনা করেছে, তাই আমি বললাম, আল্লাহ, আমার ছেলেকে এমন বানিও না। তখন তুই বললি, আল্লাহ, আমাকে এর মতোই বানিও।
তোর সমস্যা কি? মায়ের কোলে শিশুটি বলে উঠল, সেই ঘোড়ায় সওয়াল করা লোকটি একজন নিষ্ঠুর জালিম লোক ছিল, তাই আমি বলেছি আমাকে এর মতো বানিও না। আর যেই লোকটিকে ওরা মৃত্যুর অপবাদ দিচ্ছিল, না সে জিনা করেছে না চুরি, তাই আমি বলেছি আল্লাহ আমাকে এর মতো বানিও। বন্ধুরা, এই ঘটনাটি সহি মুসলিমে এসেছে। বন্ধুরা, এটাই আল্লাহর কুদরত। তিনি মাঝে মাঝে এভাবেই আমাদেরকে তার শক্তির নিদর্শন দেখিয়ে থাকেন। ঠিক এভাবেই হযরত ঈসা আলাইহিসসালাম তার মায়ের হয়ে মায়ের কোলে থাকা অবস্থাতেই সাক্ষ্য দিয়েছিল। এটাই আল্লাহর ক্ষমতা। তিনি চাইলে যখন তখন যে কাউকে দিয়েই তার বান্দার সাক্ষ্য দেওয়াতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।